নির্বাচন আছে 15 অক্টোবরত সভাপতিয়ে এরিলে বিজেপি হাহাকার লাগিছে বিজেপির ভিতর চড়াত নেতৃত্ব দিব কোনে টেনশন পাহিছে বিজেপির ভাল দিনত কুকুরেও মৈতানে আর বেয়া দিনত নিজের মানুষেই সঙ্গ এরা দিয়ে বিজেপির ক্ষেত্রতো যেন শেহতীয়াকৈ সেয়াই হয়েছে বিজেপির এগারী রাজ্যিক সভাপতিয়ে পদত্যাগ করেছে হয় আপুনি ঠিকই শুনিছে নির্বাচনী ধামখুমিয়ার মাজতে বিজেপির রাজ্যিক সভাপতি পদ ত্যাগ করেছে পঞ্জাব বিজেপির সভাপতিগিয়ে পঞ্জাবত অহা 15 অক্টোবরত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচনলে মাত্র এটা পক্ষেক থাকার সময়ত দলের সভাপতি সুনীল জাখারে পদত্যাগ করার বিষয়টে অস্বস্তিত পেলাইছে দলটুক কেন্দ্রীয় নেতৃত্বলে পদত্যাগ পত্র ইতিমধ্যে প্রেরণ করেছে যদিও তেওঁর পদত্যাগ পত্র গ্রহণ করা নাই কেন্দ্রীয় নেতৃত্বই সকলতকৈ গুরুত্বপূর্ণ বিষয়টি হল অসম বিজেপির দরে পঞ্জাব বিজেপিতেও প্রাক্তন কংগ্রেসের অবাক দখল বৃদ্ধি পাইছে পঞ্জাবতো অসমৰ দরে ন বিজেপি আর পুরনি বিজেপির সংঘাত শেহতীয়াকৈ বৃদ্ধি পাইছে পুরনি বিজেপি সকলে দলটো কংগ্রেসীকরণ হওয়া বলে প্রায় সমালোচনা করে আহিছে অবশ্যই বিজেপিলৈ নিজে কংগ্রেসের পৰা অহার পরিবর্তে বিজেপিও বহুত সময়ত সরকারী সংস্থার ভয় দেখায় কংগ্রেসী নেতাক গেরুয়াকরণ করার অলেখ উদাহরণ আছে অসমতো 2015 চনত বর্তমানের মুখ্যমন্ত্রীকে ধরে বর্তমান কেবিনেটর গরিষ্ঠ সংখ্যক মন্ত্রীয়ে কংগ্রেস এরি বিজেপিত যোগদান করেছিল সেই সময়ত কংগ্রেসী করা সকলে এতিয়া বিজেপির জ্যেষ্ঠ নেতাক দল কেনেকৈ চলাব লাগে তার উপদেশ দিয়ে এনেকুৱা উপদেশ তথা আক্রোশী আচরণত খর্গহস্ত হয়ে শেহতীয়াকৈ কেইবাজনো প্রাক্তন বিধায়ক তথা জ্যেষ্ঠ নেতায় দল ত্যাগ করেছিল নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মা প্রাক্তন বিধায়ক দিলীপ মৰাণ জ্যেষ্ঠ নেতা যুধিষ্ঠিৰ গগৈ আদিয়ে বিজেপি ত্যাগ করেছিল অবশ্যই কেবল পঞ্জাব অথবা অসমতে নহয় গুজরাট মধ্যপ্রদেশতো পুরনি বিজেপি গুরুত্বহীন হয়ে পড়াটে দলটোত বিসম্বাদর সৃষ্টি করেছে মোদীর রাজ্য গুজরাটত পরিস্থিতি এনে পর্যায়ে পাইছেগৈ যে পুরনি বিজেপিয়ে 30% পুরনি সকলের সংরক্ষণ বিচারবলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে পঞ্জাব বিজেপিত শেহতীয়াকৈ দেখা দিয়া বিসম্বাদে পঞ্চায়েত নির্বাচনের আগত দলটোর কর্মী আর ভাবমূর্তির উপর বিরূপ প্রভাব যে পেলাব সেইটো নিশ্চিত উল্লেখযোগ্য বিষয়টি হল বিগত 3 সেপ্টেম্বরত সভাপতি হিসাবে অন্তিমখন নির্বাচনী সভাত অংশ লৈছিল সুনীল জাখারে 2022 চনের মে মাহতে জাখারে বিজেপিত যোগদান করেছিল তেওঁ আছিল কংগ্রেসেরও রাজ্যিক সভাপতি পঞ্জাবের দাঁতিকাষরিয়া হারিয়ানার নির্বাচনত রাজ্যখনের গরিষ্ঠ সংখ্যক বিজেপি নেতায় প্রচার চলাই আছে যদিও স্বয়ং সভাপতিগিয়ে প্রচারের পর আতরি আছে অবশ্যই জাখারের পদত্যাগের বিষয়টি সম্পর্কত অজ্ঞতা প্রকাশ করেছে সাধারণ সম্পাদক অনিল চারিনে